বাসের অবস্থা তো সরকারি বাসে তোমার টিকিট নেই পুরো দিনই, আর লাস্ট একটা বাস গেল করুণাময়ী, তাতে প্রচণ্ড ভিড়, সব মানে এখন মানে স্ট্যান্ডিং অ্যালাউড, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারা যাবে, কিন্তু সেটা তো একদম মারাত্মক অবস্থা, বাকি তো এখন সবাই দাঁড়িয়ে আছে, তো টিকিট পাইনি কেউই এখন। কালকে থেকে মোটামুটি প্রায় লকডাউনের মতো পরিস্থিতি দাঁড়িয়ে আছে, বাসটা সমস্ত বন্ধ এখন 15 দিন হঠাৎ লকডাউন। আর তো সমস্যা মানে ভালো রকম সমস্যা, ইনফ্যাক্ট যে বাসগুলো আসবে সেগুলো তো একই কন্ডিশন দাঁড়াবে, নোটিশ লাগিয়ে দিয়েছে, কোনো টিকিট নেই, বাস পাচ্ছি না, হঠাৎ লকডাউন ঘোষণা হলো, তো বেরিয়ে এখন ওয়াইফকে আনতে যেতে হবে কলকাতা, আবার কলকাতা থেকে রিটার্ন করতে হবে, ওয়াইফ ওখানে ফেঁসে আছে, ট্রেনে আসতে পারছিলাম না, তো হঠাৎ লকডাউনের জন্য মানুষ খুব অপরিস্থিতিতে পড়ে আছে, যদি আর একটা দিন সময় পাওয়া যেত খুবই ভালো হতো। নেই বাসে, আরও বাস বাড়ানো উচিত ছিল, কেউ অবধি যদি আজ রাত অবধি পরিষেবা দেয় খুবই ভালো হয়, আজ সারা রাত পরিষেবা দিলে খুবই ভালো হয়, খুবই করুণ অবস্থা, মানে কি বাস যাওয়া না যাওয়ার সমান এরকম অবস্থা হয়ে গেছে, যে খুবই চাপ, যে গেটের সে গেটটা বন্ধ হবে, সেই গেটটারও আপনার পরিস্থিতি নিয়ে বন্ধ হবে।